3-4 হাজার বিঘামান মাটি আছে, বেশিখান তাল খেত করা মাটি আর কি, সবজি খেত করা মাটি। তা এই বানপানির কবল করেই বেশিরভাগে আঞ্জা মানে ক্ষতি হয়েছে আর কি। তা এতিয়া আর কি কবলই কোনোই নাই, সরকার যদি চায় কিবা করবো লাগে তো করিও পারে, কিন্তু আমার এগ্রিকালচারের পড়ার পরে এগ্রিকালচারের পড়া কিবা একটা আমাক তদন্ত করা লাগে। আমার ইয়াত আজি পর্যন্ত কোনো গ্রাম সভক কোনো এডিও ডিও এজনও আহা নাই। তা আমার যেটু আর কি সমস্যা, এই সমস্যা মই কাক কম, কবলে জাগাই নাই। এই বানপানির কপাল পড়েই সব বেশিরভাগ সবজি চলে গেল আর কি। ঝিঙে আছে, বেগুন আছে, মরুচ আছে, এনে বিভিন্ন ধরনের আর কি সবগুলো সবজি হয়। চাল কুমড়ে করেছো, পটল করেছো, আর কেরালা করেছো, হ্যাঁ এইবিল আটাইবিল নষ্ট হয়ে গেল প্রায় 3 বিঘে 3.5 বিঘে মতো জমি। কিমানটা ক্ষতিগ্রস্ত হল বিঘা প্রতি? বিঘা প্রতি প্রায় 35,000 টাকা করে খরচ হল। এইবেলি যে বানপানি আহিল, পানির ফলে তো নষ্ট হল নাকি? পানির ফলে নষ্ট হয়ে গেল। মরুচ তো প্রায় 1 বিঘে করিলে ভালো মতো হলে প্রায় 2 লাখ টাকা বিক্রি হয়। কিন্তু এইবেলি একেবারে হ্যাঁ 1 বিঘে ভূমিত 2 লাখ টাকা মতো বিক্রি হয়ে গেল। কিন্তু এইবেলি এইবেলি কই 5-6 হাজার টাকা বিক্রি করেছি। খরচ উঠিব না উঠিব? সরকারের কিবা আসনি কিবা ই পাইছে নাকি ক্ষতিগ্রস্ত? না কিছু পাওয়া নাই। বিভাগীয় কর্তৃপক্ষ কোনো লোক আসছিল না ইয়াত? কই আহত নাই। কি সরকার কি আহ্বান জানাবো? সবার সরকার যদি কিছু দিলে হয় আমাক তেনে হলে তো ভালো হয়।